সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আমরা দেখেছি কিভাবে লেবু গাছের গুটি কলম করা হয়, এবার আমরা দেখব গুটি কলমটা কাটার পর কিভাবে প্যাকেটিং করতে হয়। অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হয়, গুটি কলম হয়ে গেছে প্রস্তুত, কেটে নিয়ে এলাম, গাছটা মাটিতে লাগালাম বা টবে লাগালাম, কিছুদিন পর গাছটা মারা যায়। আমাদের যে ভুলের কারণে মারা যায় সেই ভুলটা আমি দেখিয়ে দেব। আপনারা আশা করি একটি গাছও মারা যাবে না। কলমগুলো কেটে নিয়ে এলাম, এবার কেটে নিয়ে আসার পর আমরা কিভাবে একে প্যাকেটিং করব, কতদিন ছায়া জায়গায় রাখব, খুব অল্প দিনের মধ্যে গুটি কলম কী করে করতে হয়, যারা দেখেননি আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবারে আসি আমরা কলমটা কখন কাটব। আমরা অনেকেই করি কি, একটু শেকড় বেরিয়ে গেল আর সেই মুহূর্তে কেটে ফেলি, গাছটা আমাদের ওই ভুলের কারণে মারা যেতে পারে। তো আমরা কাটবো তখনই দেখে নেন, এই যে শেকড় অনেক হয়ে গেছে, শেকড়টা শুধুমাত্র একটু বেরোয়নি, শেকড়টা এই যে আমার পলিথিন দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটা চলে গেছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন, আর অনেকটা তামাটে বর্ণ ধারণ করেছে, সাদা খুব একটা কিন্তু নেই। তখনই আমরা বুঝবো যে কলমটা আমাদের একদম প্রস্তুত হয়ে গেছে কাটার মতো। দেখছেন আমার লেবু সহ আছে, এদিকটা অনেক লেবু ছিল, আমি ছিঁড়ে নিয়েছি এই কারণে যে অত লেবুর এই নতুন গাছে খাবার দিতে পারবে না, একটা শুধু ভিডিও করার জন্য রাখলাম, এটাও আমি এখন ছিঁড়ে দেব। তো এবার আসুন আমরা দ্বিতীয় যে ভুলের কারণে কলমটি মারা যায় সেটা এবার দেখে নিই। শুরুতেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন, আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা দেখে নিই। এবারে আমরা খুব সাবধানের সহিত আমরা এই পলিথিনটাকে খুলে নেব, যাতে গুটিটা আমাদের কোনো মতেই ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন রস কমে যাওয়ার জন্য কিন্তু আর শেকড়ের জন্য ফাটল ধরে গেছে। এবার আমাদের যে ভুলের কারণে মারা যায় সেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই গুটিটাকে আমরা টবে হোক মাটিতে হোক বসানোর আগে কিন্তু আমরা এটাকে একটু বেঁধে নেব, এমন কিছু দিয়ে বাঁধব, পচনশীল বস্তু, অর্থাৎ আমি একটা সুতলি দিয়ে বাঁধছি, আপনারা চাইলে সুতির কোনো কিছু দিয়ে বাঁধতে পারেন, যেটা পচনশীল, যেটা পচে যাবে। আমার বাঁধা কমপ্লিট। এবার এটাকে যেভাবেই আপনি নড়াচড়া করুন না কেন, আর এই মাটিটা আমার খুলে যাওয়ার ব্যাপারটা থাকলো না, তাহলে আমার এই কলমটা কিন্তু একদম 100%ই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যে প্যাকেটে প্রতিস্থাপন করব বা টবে প্রতিস্থাপন করব সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা অবশ্যই করতে হবে। দেখুন আমি এটাকে ছিদ্র করে নিয়েছি যাতে কোনো মতেই জল বসে গিয়ে যেতে শেকড় না পচে যায়। এবারে আমরা যে মাটি ব্যবহার করব, এই প্রথমত আমরা যে মাটিটা ব্যবহার করব এখানে কিন্তু আমরা কোনো রাসায়নিক জৈব কোনো সার এতে দেব না, আর মাটিটা হতে হবে এঁটেল। এতে আমরা কোনো সার না দিলেও আমরা দানা বিষ অনেকেই চেনেন, এই দানা বিষ কিন্তু আমরা একটু হালকা পরিমাণ দিয়ে দেব। তার কারণ হচ্ছে মাটির মধ্যে অনেক কিছু উইপোকা কেঁচো অনেক কিছু থাকবে ক্ষতিকারক, সেগুলো কিন্তু আমার এই শেকড়কে পচিয়ে দিতে পারে বা নষ্ট করে দিতে পারে। এটা মাটিটাকে এবার ভালোভাবে আমরা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর অর্ধেকটা আমি এই প্যাকেটের অর্ধেক পরিমাণ মাটি দিচ্ছি, টাইট করে দেবো একটু, অর্ধেক পরিমাণ মাটি আমার দেওয়া হলো। এইবারে কলমটাকে আমি বসিয়ে দেবো, একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে নিলাম মাটি, মিডিল বরাবর বসিয়ে দিলাম। বসানোর পর আমি সমানভাবে চারিধারে মাটি দিয়ে দেব, মাটি দিয়ে একটু চেপে দেব। আমরা এই গুঠিতে চাপ দিচ্ছি না, পাশ থেকে চাপ দিচ্ছি, আর একটু গুঠিটাই চাপ পড়ে গেলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই, আমি আগে বেঁধে নিয়েছি।
এটা আমার কমপ্লিট হয়ে গেল। এইটাকে আমি করব কি, ছায়া জায়গায় অন্ততপক্ষে 8 থেকে 10 দিন রাখব, পারলে পরে দুবেলা করে এই পাতায় জল স্প্রে করব। আর এই গোড়ায় জল আপাতত এখন দেব, একটু বুঝে শুনে দিতে হবে যাতে করে অতিরিক্ত জল না থাকে বা একেবারে শুকিয়ে না যায়। তো এইভাবে 8 থেকে 10 দিন পর আমরা মনে করলে মাটিতে বা টবে আমরা এটা রিপোর্ট করতে পারি, বা আমরা যদি বিক্রির জন্য করে থাকি তো এই প্যাকেট থেকে গেল 2-3 বছর পর্যন্ত রেখে দিলেও এই গাছ আস্তে আস্তে ঝোপালো হবে, মাঝে মাঝে ছাঁটাই করতে হবে, লেবু হবে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।